আমার বউ পরকীয়ে আসক্ত হয়েছিল, তাই তাকে আমি নিজেই খুন করেছি। তার খুনের জন্য অন্য কেউ দায়ী নয়। জালকাটি জেলার ছাত্রলীগ নেতা আলী ইমাম খান স্ত্রীকে হত্যার পর ফেসবুকে যে স্ট্যাটাস বা পোস্টটি দিয়েছেন, আলী ইমাম খানের স্ত্রীকে হত্যার পরের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে তুলে ধরছি। সুদীর্ঘ 4.5 বছরের ভালোবাসা ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, মুসলিম শরিয়া অনুযায়ী আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম সারা জীবন হয়তো একসাথে থাকব, কিন্তু বড় আফসোস পরিতাপের বিষয় হলো আমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়। অতঃপর আমার বউ ধীরে ধীরে আমার সাথে দূরত্ব বজায় রেখে আমাকে কেমন জানি এড়িয়ে যেতে থাকে। একদম হুট করেই কোনো প্রকার কোনো অপবাদ ছাড়াই আমাকে ছেড়ে চলে যায়। আমার বউটা তার মামাতো ভাইয়ের সাথে সারা রাত চ্যাটিং করত, তার নাম আসিফ ইকবাল। সে আমার বউয়ের সাথে যত প্রকার খারাপ সেক্সুয়াল আলাপ আলোচনা বলেন সব কিছুই সবার আগোচরে চালিয়ে যেত। বিশ্বাস করেন ভাই, আমি রাত্রে এক বিন্দু পরিমাণও ঘুমাতে পারি নাই। আমার বউয়ের পরকের প্রেমিকের অশালীন মেসেজ দেখে, তার বউয়ের সুরসুরি জাগানি রিপ্লাই দেখে আমার বউ সবসময় আমার সামনে হুজুর সেজে থাকত, এমন আচরণ করতো মনে হয় যেন সে বাজামাছটা উল্টিয়ে খেতে পারে না। কিন্তু আজ হঠাৎ আবিষ্কার করলাম আমার বউয়ের আসল ফুটফুটে চরিত্র। আমি তাকে জিজ্ঞেস করেছি, তোমার বুকে অন্ডা ছাড়া তোমার মামাতো ভাইয়ের ভাইকে ছবি দিয়েছো কেন? জবাবে সে বলে, খোদার কসম আমি এমনিতে দিয়েছি। তারপর আমি যখন তাদের কথাবার্তা বলার টফিক সম্পর্কে একটা প্রশ্ন করতে থাকি, তখন সে তার কোনো উত্তর দিতে পারে না, বলে আমার সাথে নাকি তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর হঠাৎ করেই দেখি সে তার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। তারপর আমি আবার রিকভারি দিয়ে আইডিতে ঢুকি, ততক্ষণে সে অনেক ছেলেদের সাথে গুরুত্বপূর্ণ অনেক চ্যাটিং ডিলিট করে ফেলেছে। আমি যেন তার কিছুই না দেখতে পারি সেজন্য, কিন্তু সে অন্য সবার মেসেজ ডিলিট করতে গিয়ে সে তার নতুন প্রাণ ভ্রমের মেসেজ ডিলিট করতে পারেনি। তার আগেই আমি আইডি রিকভারি করতে সক্ষম হয়েছি এবং স্ক্রিনশট রাখতে সক্ষম হয়েছি। কিছুক্ষণ পর আমার স্ত্রী তার মায়ের নাম্বার থেকে আমাকে হুমকি দিয়ে বলে, নারী নির্যাতন আইন ও ICT আইনে সে নাকি আমার জীবন ধ্বংস করে দিবে বেশি বাড়াবাড়ি করলে। একই বলে, এ তো দেখছি নির্যাতন, চোরের মায়ের বড় গলা, আবার নির্যাতনের হুমকি। তারপর অনেক ভেবে চিনতে আমি সিদ্ধান্ত নিলাম, বিশ্বাসঘাতক বেঈমান এই পৃথিবী থেকে থাকার কোনো অধিকার নেই। এজন্য নিজেই নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম। পরপরে ভালো থেকো বউ, পরকীয়ার মতো মজা এইবার অন্তত বুঝো। ইদানিং সমাজে এটা বেড়ে যাচ্ছে, একটা সমাজ একটা ব্যাধিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই সমাজ যেভাবে পরকীয়া বাড়তেছে, ঘর সংসার একের পর এক সন্তান ইতি হচ্ছে, একের পর এক আমাদের সমাজের সংসারগুলো ভাঙছে। আমরা দীর্ঘ 20-30 বছর বা 10 বছর আগেও এরকম সংসার একের পর এক ভাঙতে দেখি নেই পরকীয়া। এই ভয়াবহ পরিস্থিতির যেন আমাদের সমাজের যুবক ছেলেমেয়েরা কেন মানে এই সম্পর্কে জড়ায়। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে, কোথায় কী হচ্ছে, কোথায় কী ঘটনা ঘটছে, এইগুলির প্রতি আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আমাদের ছেলেমেয়েদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের নিজেদের প্রতি নিজেদের খেয়াল রাখতে হবে, আমাদের বিবেকের প্রতি খেয়াল রাখতে হবে। ধর্মীয় বিচার হচ্ছে সঙ্গে স্যার, যেটাকে 80 বেত্রাঘাত করতে হবে। পুরুষ যদি বিবাহিত নারী এবং পুরুষ এই অপরাধ করে, তাহলে কোরআনের শাসন হচ্ছে, ইসলামী বিধানের শাসন হচ্ছে, তাকে সঙ্গে স্যার করতে হবে। অর্থাৎ এক বুক পরিমাণ তাকে মাটির নিচে গেড়ে তাকে বেত্রাঘাত করতে হবে মৃত্যু পর্যন্ত। যেই দৃষ্টান্ত দেখিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি অবিবাহিত পুরুষ এবং নারী করে, এর জন্য তাকেও বেত্রাঘাত করতে হবে। যেহেতু আমরা হযরত ওমর রাদিয়াল্লাহর খেলাফতের যুগ, এখন ইসলামের আইন ব্যবস্থা আমাদের দেশে নেই। আমাদের এখন বাংলাদেশের যে আইন আছে, সেই আইন দিয়ে আমাদের কথা বলতে হবে। সে অনুযায়ী আমাদের সমাজটাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? সমাজের ইমাম যারা রয়েছে,
খতিব যারা রয়েছে, প্রশাসনের লোক যারা রয়েছে, সাংবাদিক যারা রয়েছে, মিডিয়ার ব্যক্তিত্ব যারা রয়েছে, সকলে এর প্রতি যদি একটু গুরুত্ব দেন তাহলে আমরা আশা করি সমাজ থেকে এই জিনিসটা আস্তে আস্তে করে প্রতিরোধ হবে। সনদপত্রে বা এনআইডি কার্ডে পিতামাতার নাম ভুল সংশোধন করার জন্য সঠিক এফিডেভিট করুন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিন।